সে অনেক দিন আগের কথা এক গ্রামে পরেশ নামক একজন লোক থাকতো যে একটা জাহাজের মালিক ছিল কিন্তু এত এত সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও সবার সঙ্গে ভালো ব্যবহার করত পরেশের একটা ছেলে ছিল যার নাম ছিল সুমন পরেশের স্ত্রী সুমনকে জন্ম দিয়ে মারা যায় তারপর থেকে পরেশ সুমনের খুব ভালোভাবে খেয়াল রাখে পরেশ সুমনের এতই খেয়াল রাখতো যে কখনো সুমনকে তার মায়ের অভাব বুঝতে দেয়নি নে বাবা খানাটা খেয়ে নে না হলে বড় একটা রাক্ষস এসে তোর সকল খাবার খেয়ে নেবে আর তোর থেকে বেশি শক্তিশালী হয়ে যাবে বাবা তুই কি চাস তোর থেকে কেউ বেশি শক্তিশালী হয়ে যাক না বাবা আমি চাই না দাও আমি খেয়ে নিচ্ছি কই সুমন বাবা কোথায় বাবার সাথে লুকোচুরি হচ্ছে কই দেখি দেখি এই তো ধরে ফেলেছি ধরে ফেলেছি চল বাবা আমরা দুজন গোসল করতে যাব আমি না এটা কোনো কথা হলো গোসল করবি না এখন যদি গোসল না করিস কাল তো তোর বন্ধুরা তোর সাথে আর মিশবে না তোর গা থেকে গন্ধ বের হবে আর বন্ধুরা তোকে পচা বলবে বাবা তুই কি চাস তোর বন্ধুরা তোর সাথে কথা না বলুক না বাবা আমি চাই না চলো আমরা একসাথে গোজল করব। একদিন সুমন খাবার খাচ্ছিল তখন তার হাত থেকে পেয়ালা পড়ে ভেঙে যায় এটা দেখে সুমন কান্না করতে শুরু করে কিন্তু পরেশ সুমনকে কোনো বকা না দিয়ে সুমনকে কোলে নিয়ে আদর করা শুরু করে বাবা কি হয়েছে দেখি দেখি কিচ্ছু হয়নি বাবা সুমনের জন্য আর একটা নতুন পেয়ালা কিনে দেবে দেখি দেখি আর কান্না করে না কান্না করে না একদিন সুমন যখন মাঠ থেকে ফিরছিল তখন সে কাদায় পড়ে যায় আর সে তার কাদা মাখা শরীর নিয়ে ঘরে প্রবেশ করে যার ফলে পুরো ঘর নোংরা হয়ে যায় পরেশ যখন কাজ থেকে ফিরে আসে দেখে তার সারা ঘরে কাদা দিয়ে ভর্তি কিন্তু পরেশ তার ছেলে সুমনকে না বকে বরং তাকে বোঝানোর চেষ্টা করে দেখ বাবা তুই ঘরে কাদা নিয়ে প্রবেশ করার কারণে ঘর কত নোংরা হয়ে গিয়েছে এরপর থেকে আর যেন কাদা নিয়ে ঘরে প্রবেশ করতে না দেখি ঘর নোংরা হলে কি ভালো দেখায় বল বাবা সুমনও খুশি খুশি মনে তার বাবার সকল কথা মেনে নেয় এর কয়েক বছর পর সুমন অনেক বড় হয়ে যায় সে এখন বড় ইঞ্জিনিয়ার আর পরেশ এখন দুর্বল হয়ে গিয়েছে তার সুমনের উপর অনেক বিশ্বাস ও আস্থা ছিল তাই পরেশ তার কাজ থেকে অবসর নিয়ে নেয় আর সুমনের উপর পরিবারের সকল দায়িত্ব দিয়ে দেয় আর সুমনও তার বাবাকে অনেক ভালোভাবেই দেখাশোনা করতো তার কোনো কিছুতেই কমতি হতে দিত না একদিন সুমন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই তার প্রতিবেশী রহিমের সাথে দেখা হয় কিরে সুমন কেমন আছিস তোকে তো এখন দেখাই যায় না কোথায় থাকিস তুই আজকাল কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় তাই তোদের সাথে দেখা হয় না তো অনেক দিন পরেই যখন দেখা হলো চল কোথাও ঘুরতে যাই আসলে আমি তোর সাথে এখন ঘুরতে যেতে পারবো না আমার বাবা বাড়িতে একা রয়েছে তার একটু দেখাশোনা করতে হবে এর মধ্যে কখনো সময় পেলে অবশ্যই তোর সাথে ঘুরতে যাব এই বলে সুমন বাড়ি চলে আসে দেখে তার বাবা বিছানায় ঘুমোচ্ছে সুমন তার বাবার গায়ে একটা কাঁথা জড়িয়ে দেয় পরেশ শুনেছিল গ্রামের মোড়লের মেয়ে রত্না অনেক ভালো সেই সবার সাথে ভালো ব্যবহার করে তেমনি সবার খেয়াল রাখে তাই পরেশ আর বেশি চিন্তা না করে তার ছেলের সাথে গ্রামের মোড়লের বিয়ে দিয়ে দেয় প্রথম কয়েক মাস রত্না পরেশ এবং সুমনের সমানভাবে ভালোভাবে খেয়াল যত্ন রাখত কিন্তু এক বছর পরেই রত্নার আসল চেহারা দেখা দিল রত্না সুমনকে তার বাবার কাছ থেকে আলাদা করে ফেলে সুমন ও তার বাবার এখন তেমন খেয়াল যত্ন রাখে না সুমন একেবারে বদলে গেল বাবার জন্য আগে যে ভালোবাসা ছিল তা এখন কমে গেছে এমনই একদিন পরেশের অনেক জ্বর হয় আর সুমন তার বাবার দেখাশোনা করতে থাকে সুমন তুমি তুমি এই কোথায় আসলে তো জানো বাবার কালকে অসময় জ্বর হয়েছিল তাই আজকে শরীরটা কেমন আছে দেখতে যাচ্ছি সব সময় শুধু বাবা বাবা তুমি আমার দেখাশোনা কবে করবে আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না নাকি আচ্ছা ঠিক আছে বাবাকে পরে দেখলেও চলবে চলো আমরা একসাথে বসে গল্প করি এভাবে করে রত্না সুমনকে তার বাবা পরেশের কাছ থেকে একেবারে দূরে করে নিল সে সব সময় সুমনের অনেক খেয়াল রাখত কিন্তু সুমন যখন বাড়ি থাকতো না সে পরেশের সাথে দুর্ব্যবহার করতো এর এক বছর পর সুমন এবং রত্না ছোট একটি ফুটফুটে বাচ্চা হয় পরেশও তার নাতিকে পেয়ে অনেক খুশি হয়ে যায় সেই সব সময় তার নাতিকে নিয়ে খেলতো ঘুমাতো এবং দুষ্টুমি করতো কিন্তু রত্নার এই সব কিছু সহ্য হতো না এমনই একদিন রত্না আর সুমন যখন কথা বলছিল রত্না সুমনকে বলে তুমি আমাকে একটুও ভালোবাসো না তুমি সব ভালোবাসা শুধু তোমার বাবাকেই বাসো কি বলছো তুমি আমি বেশি আমি আমি তোমার বাবার সেবা করতে করতে গেছি আর পারছি না তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছ না কেন এটা কি করে হয় বলো এটা তো তার নিজেরই বাড়ি তার বাড়ি থেকে আমি কিভাবে তাকে তাড়িয়ে দেবো এভাবে হবে না ওর এখন ওর বাবার প্রতি একটু হলেও টান রয়েছে আমাকে অন্য পথে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এই বুড়োকে বাড়ি থেকে বের করতে হবে দেখো তোমার বাবা কত জোরে জোরে নাক ডেকে ঘুমোচ্ছে আমি সারা দিন তোমার বাবার সেবা যত্ন করি ঘরের সকল কাজ করি আর তিনি শুধু সব সময় নাক ডেকে ডেকে ঘুমান তোমার বাবার নাক ডাকার জন্য তো আমি শান্তিতে ঘুমোতেও পারি না আর তোমার ছেলেও তোমার বাবার নাকের আওয়াজে ঘুম থেকে উঠে যায় এই জন্যই বলেছিলাম তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও তুমি তো আমার কথা শুনলে না আচ্ছা ঠিক আছে আমি বাবাকে বলে আসি এত জোরে জোরে নাক না ডাকতে এরপর সুমন তার বাবার কাছে যায় আর বলে বাবা তুমি আজ থেকে আর নাক ডেকে ডেকে ঘুমাবে না তোমার নাক ডাকার জন্য আমরা শান্তিতে ঘুমাতে পারি না রত্না দিন কাজ করে এসে তোমার নাক ডাকার জন্য শান্তিতে একটু ঘুমাতে পারে না বল্টু জন্মের পর প্রায় দশ বছর কেটে গেছে পরেশ এখন অনেক বুড়ো হয়ে গিয়েছে আর অনেক দুর্বল হয়ে গিয়েছে সে এখন লাঠির সাহায্যে চলাফেরা করে কিন্তু পরেশের একমাত্র বেঁচে থাকার অবলম্বন হল বল্টু যত কষ্টই হোক না কেন সে বল্টুকে পেলে যেন পৃথিবীর সব শান্তি ফিরে পায় আর বল্টুও তার দাদাকে অনেক ভালোবাসে দিন দিন পরেশের অবস্থা খারাপ হচ্ছিল সুমন পরেশের দেখাশোনা না করার কারণে পরেশের অবস্থা আরও বেশি খারাপ হচ্ছিল সে হাত দিয়ে ঠিকভাবে কোনো কিছুই ধরতে পারত না পরেশের হাত কাঁপত একদিন খাবার টেবিলে পরেশ যখন সবার সাথে বসে খাবার খাচ্ছিল তখন হঠাৎ করে তার হাত থেকে মাংসের পেয়ালাটা পড়ে যায় আর সারা টেবিলে মাংস ছড়িয়ে পড়ে এতে রত্না আর সুমন অনেক রেগে যায় ঠিকভাবে কিছুই ধরতে পারেন না তাহলে খেতে চান কেন বুড়ো বয়সে তো একটু জিহভা স্বাদ কমেনি চোখের সামনে পেয়েছেন তো খাওয়া শুরু করে দিয়েছেন এখন টেবিলটা যে নোংরা করলেন এটা পরিষ্কার করবে কে আমার কত দামি কার্পেট সব নষ্ট করে দিলেন হ্যাঁ বাবা তোমার আজ থেকে টেবিলে খাবার দরকার নেই ঘরের এক কোনায় রত্না তোমাকে খাবার দেবে এরপর থেকে পরেশকে ঘরে এক কোণে খাবার দেওয়া হতো আর পরেশ চুপি চুপি মন খারাপ করে ওই খাবারগুলো খেয়ে নিত একদিন পরেশ যখন খাবার খাচ্ছিল তখন তার হাত থেকে কাচের পেয়ালা পড়ে যায় আর ভেঙে যায় তখনই রত্না ছুটে ছুটে আসে এটা আপনি কি করলেন কত দামি পেয়ালা ছিল এটা আপনি আমাদের পয়সায় খাটছেন আবার আমাদের এই টাকা ধ্বংস করছেন এজন্যই সুমনকে আগে বলেছিলাম আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে কিন্তু সুমন আজ পাঠাবে কাল পাঠাবে বলে বলে এখনো আপনাকে ঘরে রেখে দিয়েছে আর আপনি তার সুযোগ নিয়ে আমার দামি দামি জিনিসগুলো ধ্বংস করছেন এবার পরেশ রত্নার কথায় অনেক কষ্ট পায় সে মনে করতে থাকে সুমন যখন ছোট ছিল তখন সুমন কোনো জিনিস নষ্ট করলে পরেশ তাকে বকা না দিয়ে উল্টে বোঝাতো আর সুমনকে সে কত আদর যত্নে লালন পালন করেছে এই সব ভাবতে থাকে আর কান্না করতে থাকে অন্যদিকে ঘরের এক কোণে দাঁড়িয়ে তার দাদার সাথে তার মায়ের এই আচরণগুলো দেখছিল। দেখছিল কান্না করে নিজের স্বার্থ হাসিল করার ফন্দি কাল থেকে আপনাকে মাটির পেয়ালা দেওয়া হবে ওখানেই খাবার খাবেন এর পরের দিন থেকেই পরেশকে রত্না মাটির থালায় খাবার দিত আর পরেশও মন খারাপ করে ওগুলো খেয়ে নিত পরেশের এই বাড়িতে থাকতে ইচ্ছে করতো না সে বল্টুকে অনেক ভালোবাসত তাই এই বাড়ি থেকে যেতেও পারত না একদিন সুমন আর রত্না যখন কথা বলছিল তখন বল্টু কিছু মাটি এনে দুষ্টুমি করতে থাকে এ বাবা তুমি এগুলো কী করছো কী তৈরি করছো মাটি দিয়ে বাবা আমি তোমার আর মায়ের জন্য মাটির বাটি তৈরি করছি যাতে তোমরা বুড়ো হয়ে গেলে তোমাদেরকে খেতে দিতে পারি ছি বাবা তুমি এসব কি বলছো তোমাকে আমি কত আদর যত্ন করে কত ভালোভাবে বড় করছি আর তুমি আমাদেরকে এই সব বলছো তুমি এসব কার থেকে শিখেছ বলো তোমাকে এসব কে শিখিয়েছে বলো তো আমি এই সব কিছু আমার মায়ের কাছ থেকে শিখেছি দাদুও তো তোমাকে কত ভালোবেসে বড় করেছে কিন্তু তুমি এখন দাদুকে মাটির পাত্রে খেতে দাও আর এই জন্য আমিও তোমাদেরকে বুড়ো হলে মাটির পাত্রে খেতে দেব তাই তৈরি করছি এগুলো তখনই রত্না আর সুমন নিজেদের সকল ভুল বুঝতে পারে আসলেই তো বাবা ছোটবেলা থেকে আমাকে কত আদর যত্নে মানুষ করেছে আর আমি তার সাথে আমার বউয়ের কথা শুনে কতই না খারাপ ব্যবহার করেছি আসলে আমার এসব করা উচিত হয়নি রত্নাও তার নিজের ভুল বুঝতে পারে আর সুমন রত্না গিয়ে পরেশের কাছে ক্ষমা চায় এরপর থেকে রত্না পরেশের অনেক খেয়াল রাখত সুমনও তার বাবার খেয়াল রাখতো।